কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটন থেকে নিউ ইয়র্ক যাব স্থির করলাম। এই জলযাত্রায় আমার বাহন ইন্ডিপেন্ডেন্স নামের একটি প্যাকেট শিপ। প্যাকেট শিপ অর্থাৎ যে জাহাজ চিঠিপত্রের প্যাকেট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয়। আবহাওয়া ঠিকঠাক থাকলে জুন মাসের 15 তারিখ যাত্রা করার কথা ছিল। 14 তারিখ আমি জাহাজে গেলাম। লেট রুমে কিছু প্রশাসনিক কাজ হয়। মহিলা যাত্রীদের সংখ্যা খুব অস্বাভাবিক রকমের বেশি। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন আমার পূর্ব পরিচিত। তাদের মধ্যে কর্নিলিয়াস ওয়্যাট এর নাম দেখে আমার মনটা নেচে উঠল। কর্নিলিয়াস আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম। অল্প বয়সী এই আর্টিস্টের সাথে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কর্নিলিয়াসের মধ্যে বৈপরীত্য বিদ্যমান ছিল পুরো মাত্রায়। সিনিয়র পর্যায়ের বুদ্ধির সাথে অতি সাধারণ মানের নিরুত্তাপ মেজাজ, আবার বিচক্ষণতা আগ্রহের সঙ্গে সঙ্গে আশপাশের প্রতি একটা নাকশিট কোনো সহজাত ঘৃণার ভাব, আর তার সঙ্গে খাঁটি সোনার মতো মন। এমন পরিচ্ছন্ন বন্ধুবৎসল হৃদয়ের মানুষও হয় না দেখলে বিশ্বাস হয় না। যাত্রীদের তালিকায় চোখ বুলিয়ে দেখলাম 3-3টি স্টেট রুমের পাশে তার নাম রয়েছে। একটু তলিয়ে দেখি কর্নিলিয়াস নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য এবং 2 বোনের জন্য 3টি স্টেট রুম বুক করেছে। এই ঘরগুলোর আকার আয়তন নেহাত মন্দ নয়। প্রতিটা স্টেট রুমে ছিল 2টো করে বার্থ, একটার উপর আর একটা। এই বার্থগুলো ছিল ভীষণ সরু, তাতে একজন বই দুজনের জায়গা হবে না। তা সত্ত্বেও 4 জন মানুষের জন্য 3টে স্টেট রুমের কি প্রয়োজন তা আমার মাথায় ঢুকল না। কেন জানি না মাঝে মাঝে আমি হঠাৎ অন্যের বিষয়ে বিশদে জানতে খুবই উৎসুক হয়ে পড়ি। আজ ছিল তেমনই একটি দিন। কর্নিলিয়াস কেন 3টে স্টেট রুম নিয়েছে, তার পেছনে কি কারণ কাজ করছে তা জেনে আমার কোনো কাজ ছিল না। কিন্তু এসব যৌক্তিক বেড়া যাক, মন কবেই বা মেনেছে। আমি বসে 7-5 ভাবতে লাগলো। উদ্ভট সব ধারণা মনে ভিড় করে এলো, কিন্তু কোনোটাই আমার কাছে জুৎসই বলে মনে হলো না। একবার মনে হলো সঙ্গে হয়তো বৃত্ত স্থানীয় কেউ যাচ্ছে। রহস্য ভেদ করতে পেরে খুশি হলাম, কিন্তু পরমুহূর্তেই মনটা তেমন দমে গেল। এটা ঠিক যে বৃত্ত স্থানীয় কাউকে আনার পরিকল্পনা তাদের ছিলই। এই তো তালিকায় অ্যান্ড সার্ভেন্ট শব্দ দুটি রয়েছে, কিন্তু সেটা তো আবার বেন্দি কেটেও দেওয়া হয়েছে। তারপরেই বুঝলাম না, এটা নিশ্চয়ই বাড়তি মালপত্রের ব্যাপার। নিজের মনেই বলে উঠলাম, হয়তো হয়তো জিনিসপত্রের মধ্যে এমন কিছু রয়েছে যা কর্নিলিয়াস চোখের আড়াল করতে চায় না। হয়তো জিনিসটা এমনই যে জাহাজের হোল্ডে রাখা যায় না। তাইতো পেয়েছি, যে পেন্টিংটার জন্য নিকোলিনো নামের সেই ইটালিয়ানের সঙ্গে কর্নিলিয়াস ভয়ঙ্কর দরাদরি করছিল, এটা সেটাই। আমার এই যুগান্তকারী আবিষ্কারে মনের মধ্যে দাপাদাপি করা উৎসুক প্রবৃত্তিগুলো ক্ষান্ত দিল। কর্নিলিয়াস ওয়াইটের 2 বোনের সাথে আমার পরিচয় ছিল। দুজনেই বেশ মিশুকে সপ্রতিভ বোধের মানুষ। কর্নিলিয়াস সদ্য বিয়ে করেছে সে কথা জানতাম, আর জানতাম আমার এই বন্ধুটি নিজের স্ত্রীর প্রতি একটু বেশি অনুরক্ত। তার বর্ণনা দিতে গিয়ে কর্নিলিয়াসকে প্রায়ই কবিতার আশ্রয় নিতে হতো। মহিলা নাকি যেমন ডাকসাইতে সুন্দরী, ঠিক তেমনই ক্ষুরধার তাঁর রসবোধ, সাথে মানানসই প্রতিপত্তি। এমন একজন ব্যক্তিত্বের সাথে আলাপ করতে আমি স্বাভাবিক কারণেই বেশ উদ্বিগ্ন ছিলাম। স্টেট রুম থেকে বেরোবার মুখে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হলো। আমায় অভিবাদন জানিয়ে তিনি বললেন, বাহ, আপনিও এখানে? আপনার বন্ধু মিস্টার ওয়াইটেরও আজ আসার কথা, খানিক থাকুন না এদিকে, দেখা করেই নামে যাবেন। আমি ভাবলাম ঠিক আছে, কিছুই তো করার নেই, থেকেই যাই না। 1 ঘন্টা এদিক ওদিক করে কাটিয়ে দিলাম। গড়ির কাঁটা বেশ কয়েকটা ঘর পার করে গেল, অথচ ওয়াইটদের দেখা নেই। কি করবো ভাবছি, এমন সময় ক্যাপ্টেনের আর্দালি এসে জানালো, কাপ্তান সাহেব বলে পাঠালেন ওয়াইট সাহেবের বউয়ের শরীরটা ভালো নেই, তারা কাল আসবে, জাহাজ ছাড়া লাগে আগেই। আমি অগত্য ফিরে এলাম। পরদিন সকালে আমি হোটেল থেকে বেরিয়ে জাহাজ ঘাটের দিকে রওনা দিই, যেটির মুখে ক্যাপ্টেন হার্ডির সাথে দেখা হলো। আমার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত, অনিবার্য কারণবশত ইন্ডিপেন্ডেন্স আর যাত্রা শুরু করতে পারবে না, গতি ভালো হচ্ছে না, মনে হয় দিন দুয়েক সময় লাগবে টু সেট সেল। আমার ভারী অবাক লাগে, দিব্যি হাওয়া বইছে, নৌযাত্রা করার জন্য পরিস্থিতি নিহাত মন্দ নয়, কিন্তু ওই যে অনিবার্য কারণবশত কবচ, তার উপর ক্যাপ্টেনের ফরমান, কি কি লোক রে বাবা! অধৈর্য লাগছিল ভীষণ, বোধহয় মা চৌদ্র ভাসবো, বেশ একটা অ্যাডভেঞ্চার হবে তা নয়, এখন হোটেলের রুমে বসে পুঁজতে হবে। ক্যাপ্টেনের সেই 2 দিন গড়ালো 1 সপ্তাহে, যাওয়ার দিন এলো শেষমেশ, আর আমি যথাসময় জাহাজ ঘাটায় গিয়ে পৌঁছলাম। চারপাশে তখন প্রচুর হট্টগোল, গোটা দুনিয়া বোধ হয় সেদিনই যাত্রা করলো। বিভিন্ন রকম বিভিন্ন পেশার মানুষ ভিড় করে রয়েছে চারপাশ,
আমি জাহাজে উঠে মালপত্র রেখে আবার বেরিয়ে এসে এক দৃষ্টি দেখতে লাগলাম চারপাশের ব্যস্ততা। আশ্বস্ত হয়ে ব্যস্ততা দেখার মধ্যে একটি মজা আছে, সেটা উপভোগ করতে করতে দেখলাম কর্নিলিয়াস ওয়াইট সপরিবারে জাহাজের পাটাতনের দিকে আসলেন। আমি ওদের দিকে হাত তুলে এগিয়ে গেলাম। এই যে কর্নিলিয়াস, এদিকে এলে তবে। ওরা সংখ্যায় চার, কর্নিলিয়াস ওয়াইট, তার স্ত্রী, দুই বোন। আমার অভিবাদনে কর্নিলিয়াস দেখলাম ভ্রুক্ষেপ করল না, এমনকি ওর স্ত্রীর সঙ্গে আলাপও করিয়ে দিল না। বুঝলাম ওর সেই নাকশিক্ষণ ভাবটা আবার মাথা চাড়া দিয়েছে। আমি এই জিনিস বহু দেখেছি, তাই গায়ে মাখলাম না। কর্নিলিয়াস এর ছোট বোন ম্যারিয়ান ব্যাপারটা বুঝতে পেরে সামাল দেওয়ার চেষ্টা করল, কয়েকটা এলোমেলো কথা বললো, আমার সাথে নিজের বৌদির আলাপ করিয়ে দিল। আসলে যা ওয়েদার, কি বিরক্তিকর বাবা, ভালো লাগে বলুন তো? এই যে আলাপ করিয়ে দিই, আপনাদের আগে কখনো দেখা হয়নি, ইনি আমার বৌদি আর ইনি আমার দাদার বন্ধু। পদ্মমালার টুপি থেকে একটা পাতলা অবগুণ্ঠন তার মুখ আড়াল করে রেখেছে। ম্যারিয়ান আলাপ করিয়ে দেওয়ায় তিনি অবগুণ্ঠন তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন, আর আমি চমকে উঠি। কেউ মুখে ঘুষি মানলেও এতটা অবাক হতাম না। এই জন্যই শিল্পীদের প্যাশনেট বর্ণনায় বিশ্বাস করতে নেই, এই নাকি কর্নিলিয়াস এর সুন্দরী স্ত্রী। শ্রোতা আমায় ক্ষমা করবেন, কিন্তু ইনি যে নিতান্তই সাদা মাটা দেখছে, হয়তো কুৎসিত নন, বাট শি ওয়াজ নট আই থিঙ্ক ভেরি ফার ফ্রম ইট। তবে তার পোশাক আশাকে পরিপাট্য এবং রুচির ছাপ স্পষ্ট। আমার মনে হলো হয়তো তিনি একজন অত্যন্ত বিদগ্ধ মহিলা এবং তার তুখুর বুদ্ধি আমার বন্ধুকে ধরাশায়ী করেছে। আমার উদ্দেশ্যে একটা হালকা হাসি ছুঁয়ে দিয়ে তিনি কর্নিলিয়াস ওয়াইটের পিছু পিছু স্টেট রুমে থেকে এগিয়ে গেলেন। আমার মনের সেই কিউরিয়সিটি আবার মাথা চাড়া দিয়ে উঠল। না, এদের সঙ্গে তো কোনো চাকর বাকর নেই আমি নিশ্চিত। তাহলে আমার অনুমান সঠিক, বেশি মালপত্র নিয়ে যাচ্ছে এরা। আমি এদিক ওদিক তাকালে আমরা দেখলাম একটা ঘোড়ায় টানা গাড়ি শব্দ তুলে এসে আদিলাম। ঠিক যা ভেবেছিলাম, একটা অবলং বা আয়তাকার পাইন বক্স, সেটাকে জাহাজে তোলা হলো এবং তার খানিক পরেই আমাদের জাহাজ জোরে ভোঁ দিয়ে উঠল। আমাদের নৌযাত্রা শুরু হলো। আগেই বলেছি ওয়াইটের সেই বাক্সটা ছিল অবলং বা আয়তাকার, লম্বায় ছ ফুট মতো আর চড়ায় আড়াই ফুট। আমি সেটা খুঁটিয়ে দেখলাম। তিন ফুট কিমাকার গোছের বাক্সটাকে দেখেই আমার নিজের পিঠ নিজেরই চাপড়াতে ইচ্ছে করলো। আগেই বলেছি আমার বন্ধু যে এক্সট্রা ব্যাগেজ নিয়ে যাচ্ছে সেটা আমি কিছুটা আন্দাজ করেছিলাম। এবার মনে মনে বাকি যুক্তিগুলো সাজাতে শুরু করলাম। ওই বাক্সে নিঃসন্দেহে ছবিটা রয়েছে। কর্নিলিয়াস বেশ কয়েকদিন ধরেই নিকোলিনোর সাথে এই ছবিটার জন্য দরাদরি করছে। বাক্সের আকার থেকে মনে হলো এতে নিশ্চয়ই লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাপারের একটা কপি রয়েছে। ছবিটা সম্ভবত ফ্লোরেন্স শহরে আঁকা হয়েছিল, আর আমি এটাও জানি যে এই ছবিটা অনেকদিন ধরেই নিকোলিনোর সংগ্রহে ছিল। ব্যাস, আর কি চাই? আমার অনুমান শতকরা 100% ঠিক। কর্নিলিয়াস আমার প্রাণের বন্ধু, আমার থেকে কোনো কথাই লুকিয়ে রাখতো না। হঠাৎ কি এমন হলো যে কথা চেপে যেতে আরম্ভ করল? আমায় না জানিয়েই একটা দামি ছবি নিউ ইয়র্কে পাচার করার প্ল্যান করছে। আচ্ছা, এটা নিয়ে কর্নিলিয়াসকে একটু চেপে ধরতে হচ্ছে তো। এই পাইন বক্স কিন্তু বার্থি স্টোর রুমে গেল না, ওটাকে ওয়াইটের ঘরেই মেজির অনেকটা জায়গা জুড়ে রাখা হলো। আমার পরিষ্কার মনে হল এতে ওয়াইট দম্পতির অস্বস্তি বাড়বে বই কমবে না। বাক্সের গায়ে আলকাতরা জাতীয় পদার্থ দিয়ে লেখা ছিল মিসেস অ্যাডিলেড কার্টিস, অ্যালবানি, নিউ ইয়র্ক, চার্জ অফ কর্নিলিয়াস ওয়াইট স্কোয়ার, দিস সাইড আপ, টু বি হ্যান্ডেলড উইথ কেয়ার। লেখাটা বড় ব্যাপার নয়, যে জিনিসটা দিয়ে এই কথাগুলো লেখা ছিল সেই কালো আলকাতরা থেকে একটা বিজি উৎকট মধ্য বেরোচ্ছে, তাতে শরীরের সবকটা গ্রন্থি যেন বিদ্রোহ করে ওঠে। মনে হয় এক্ষুনি বল করে ফেলুন। আমি জানতাম অ্যালবানির শ্রীমতী অ্যাডিলেড কার্টিস আমাদের সেইটি স্ত্রীর মা। ভাবলাম ঠিকানা যাই হোক, বাক্সের জিনিস আমার এই সর্ববিদ্বেষী বন্ধুই গাপ করে নেবে এবং সেটা নিউ ইয়র্কের চেম্বার স্ট্রিটের স্টুডিওর বাইরে যাবে না। যাত্রার গোড়ার দিকে অর্থাৎ প্রথম তিন চার দিন আবহাওয়া ছিল চমৎকার। উত্তর দিক বরাবর হাওয়া বইছে, দিব্যি জল কেটে তত্তরি এগিয়ে যাচ্ছিল জাহাজ। যাত্রীরা সবাই বেশ সঙ্গত কারণেই জন্মানে ছিল, একমাত্র কর্নিলিয়াস ওয়াইট এবং তার দুই বোনকে ভীষণ আড়ষ্ট মনে হচ্ছে, যেন তারা জানিয়ে না একাধিক মানুষের সমাগমে কিভাবে ব্যবহার করতে হয়। কর্নিলিয়াস ওয়াইটের ওই দুঃখী বিষণ্ন মনোভাবে আমি তেমন আমন দিলাম না। ওর স্বভাবটাই যে ওইরকম, ওর মন কখন কোন দিকে বাঁক নেয় তা ঠিক নেই, কিন্তু ওর বোনেদের এরকম ব্যবহার মানা যায় না। অধিকাংশ সময় ওরা ঘর থেকে বেরোতো না। আমি চার পাঁচবার ওদের বলেছি আসুন আজ ডেকে বসে আড্ডা জমেছে, আসুন এক কাপ কফি অন্তত খেয়ে যান, কিন্তু প্রতিবারই ওরা আমার প্রস্তাব নাকচ করে দিত।
শ্রীমতী ওয়্যাট অবশ্য ব্যতিক্রমী ছিলেন। তিনি অনর্গণ কথা বলতেন এবং অচিরেই জাহাজের অন্যান্য মহিলাদের সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠ হয়ে পড়লেন বা হওয়ার চেষ্টা করতে শুরু করলেন। জাহাজের পুরুষ যাত্রীদের সাথে হাসাহাসি করা বা হালকা মেজাজে কথা বলা যেন তাঁর স্বভাব বিরুদ্ধ। আমার তাঁর হাবভাব দেখে মজা লাগলো। বুঝলাম এই মজায় আমি একা নই, অনেকেই তাঁকে নিয়ে হাসি ঠাট্টা জুড়েছে। শ্রীমতী ওয়্যাট যাদের সঙ্গে মিশতেন সেই মহিলারাই দেখলাম তাকে নিয়ে রীতিমতো ঠাট্টা জুড়েছেন। কখন কি বলে কি করে তা ঠিক বল, শিক্ষানিকটার অভাব আর কি। ওই কেতাদুরস্ত জামা কাপড় পরলে কি আর পেটে বিদ্যের অভাব ঢাকা যায়? এরকম দু একটা হাসির খোরা দরকার, না হলে ঠিক জমে না। যা বলেছ, জানো পর্বতার জন্মই হয়েছে রঙ্গ তমাশার পাত্রী হওয়ার জন্য। এসব উখুল টুকরো কথা আমার কানে আসলো প্রায় রোজ। আমি ভাবতে লাগলাম কি দেখে একে একেবারে ঘাড় মচকে পড়ে বিয়ে করলো কর্নেলিয়াস। এমন তো নয় যে বিয়ে করে সে বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছে। কর্নেলিয়াস নিজেই আমার কাছে স্বীকার করেছিল, বিশ্বাস করো আমি এই বৈবাহিক সম্পর্কের জোরে একটা নয়া পয়সাও পাইনি, এমনকি পাওয়ার ন্যূনতম আশা পর্যন্ত করি না। আমার বিবাহের কারণ একটাই, ভালোবাসা। একই মহিলা আমায় ভালোবাসার সঙ্গে এমনভাবে বেঁধে ফিনেছে যে তাকে অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব। এই কথাগুলো মনে করে আমার ভারী হাসি। আমার বন্ধুর চেতনা বুদ্ধিশুদ্ধি লোক পেল নাকি? তবে সাধারণ মানুষ হলে এতটা তাজ্জব লাগতো না, কিন্তু আমার বন্ধুবর্গ নিহাত সাধারণ মানুষ নয়। সে সৌন্দর্যের ব্যাপারে খুব, ওর চোখে যেটা সুন্দর সেটা সমস্ত পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে সুন্দর, পিরিয়ড। শ্রীমতী ওয়্যাটের কথায় কর্নেলিয়াস বর্ণিত ভালোবাসার সুতোর জোর ভালোই টের পেলাম। প্রায় প্রতি মুহূর্তে তিনি তার স্বামী প্রসঙ্গে টেনে এনে প্রশংসার ডালি উপুর করতেন এবং আরো হাস্যাস্পদ হতেন। সুখিত, কেউ যদি প্রতিটি বাক্যই এই বলে শুরু করেন, আমার স্বামী আমার চোখের মণি, আমার প্রিয়তম, ওর মতো কেউ হয়নি হবেও না, তাহলে হাসির চাপা রোলোটা খুব স্বাভাবিক। আমি খেয়াল করলাম আমার বন্ধু নিজের স্ত্রীকে বেশ এড়িয়ে চলছে। সে ওই স্টেট রুমের চার দেওয়ালের মধ্যেই নিজেকে বন্দি করে রেখেছে, খাওয়া দাওয়া সবকিছুই ওই চার দেওয়ালের মধ্যেই। তার স্ত্রীর অবশ্য বাইরে বেরোনোয় কোনো বাধাই ছিল না। আমার সেই অনুসন্ধিৎসু প্রবৃত্তি আমি বোঝানোর চেষ্টা করল। আমার শিল্পী বন্ধুটি ভাগ্যের কোনো এক উদ্ভট ফেরে বা কোনো এক আবেগ ঘন মুহূর্তে এই মহিলার প্রেমে পড়েন এবং তারপরেই তার মোহভঙ্গ হয়, ফলে বৈবাহিক জীবনের তিক্ততার জেরেই নিজেকে একরকম কয়েক করে রেখেছে। আমার সত্যি ওর প্রতি করুণা হল, কিন্তু তারপরেই যখন মনে পড়ল লাস্ট সাপার পেন্টিং এর কথাটা সে বিমালুম চেপে গিয়েছিল, তখন করুণা কর্পূরের মতো উবে গেল। এর বদলা তো আমি নেবই। একদিন আমার বন্ধু এই স্ব আরোপিত নির্বাসন থেকে বেরিয়ে জাহাজের পেকে এসে দাঁড়াল। আমি আগের মতোই ওর কাঁধে হাত রেখে ঘোরাফেরা করলাম। বন্ধুর মুখ দেখেই বুঝলাম মেজাজ একদম ভালো নেই, অব্যক্ত দুঃখের ছায়া মুখে স্পষ্ট। অল্প কয়েকটা কথা বলল, একটা শব্দ উচ্চারণ করতেও সে যেন পরিশ্রান্ত হয়ে পড়ছে। আমি দু একটা মজার কথা বলে ওকে একটু চাগিয়ে তুলতে চাইলাম, বিশেষ লাভ হল না তার। একটু পরে আমি ভাবলাম এবার বাক্সের বিষয়টা নিয়ে একটু চাপ বাড়ানো গেল, সরাসরি ওই বাক্সের বিষয়ে যাওয়াটা মূর্খামি হবে, তাই একটু খুল পথে গিয়ে নিজের মনোভাবকে একটা নিরীহ কথোপকথনের মোড়কে ঢেকে দিলাম। কথায় কথায় বললাম, কিভাবে জল কেটে জাহাজটা এগিয়ে চলেছে দেখেছ? জাহাজের প্রপেলারের আঘাতে জলরাশি কিভাবে কেটে যায়, আমার খুব মজা লাগে ঢেউয়ের ওঠা পড়া দেখতে। যেমন আকার নেই ঢেউগুলো, তোমার ওই বাক্সটার মতো ওরকম আকারের বাক্স বড় একটা দেখা যায় না। এই বলে বন্ধুর দিকে তাকিয়ে চোখ মেরে ওর পাঁজরে হালকা খোঁচা দিলাম। কিন্তু আমার এই আচরণে ওয়্যাট যে পাল্টা আচরণ করলো তা দেখে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে ও সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে। ও প্রথমে হা করে আমার দিকে তাকিয়ে রইল, ভাবখানা এমনই যেন রসিকতার বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। তারপর হঠাৎ ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। বুঝলাম কথাটাও বোধগম্য হয়েছে, আর তারপরই মনে হলো কর্নেলিয়াসের চোখ দুটো শিখরে বেরিয়ে আসবে। ওর মুখটা আচমকা টকটকে লাল হয়ে উঠল, আর তারপরেই ভয়ঙ্কর রকমের ফ্যাকাশ পেরে গেল, যেন কেউ ওর সমস্ত রক্ত শুষে নিয়েছে। আমি যখন ভাবছি কাজটা আদৌ ঠিক করলাম কি না, আমার হাড় কাঁপিয়ে দিয়ে ও বিশাল ভাবে হেসে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি, তার জোর সাংঘাতিক। মাসির দমকে তার গোটা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ বলছে, হাসি জোর ক্রোশ বাড়তে লাগে।
আর তার সাথে আরো কাঁপতে শুরু করলো শরীরটা। মিনিট চারেক হাসি চলল। যেরকম অকস্মাৎ হাসি শুরু হয়েছিল তেমনি অকস্মাৎ সে থেমে গেল। থামলো কারণ কর্নেলিয়াস জ্ঞান হারিয়ে সচরে ডেকের ওপর লুটিয়ে পড়লে। আমি এক ছুটে ওর পাশে গিয়ে চোখে পড়লাম। দেখে মনে হলো আমার বন্ধু ইহলোক ত্যাগ করেছে। ও শরীরে কোনো প্রাণীর চিহ্ন আছে বলে মনে করল না। আমি চিৎকার করে লোক ডাকলাম, এই কে আছো, কে আছো, কোথায় শিগগিরি এসো এদিকে, একজন অজ্ঞান হয়ে গেছে, শিগগিরি খেয়ে আছো, ওষুধ নিয়ে এসো। আশপাশ থেকে সবগুলো দৌড়ে এলো। চারপাশে তখন হয়েছে কি হলো, চিন্তা নেই, নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে যাবে এই যাত্রা, প্রেশার উপর নিচে করেছে বোধহয়। মুখে চোখে জলে ঝাপটা দিয়ে স্মেলিং সল্ট শুকিয়ে অতি কষ্টে তার জ্ঞান ফিরে আনা হল। চোখ খোলার আগে ভাঙাচোরা কয়েকটা শব্দ অস্ফুটে বেরিয়ে এলো তার মুখ দিয়ে। বড্ড অন্ধকার, জেগে ধরছে আমায়, খুব কাঁদো, দণ্ডাও বড্ড অন্ধকার, কিছু করো, কিছু করো। পরদিন সকালে আমার বন্ধু কিছুটা সামলে উঠল। মানসিক অবস্থার উন্নতির খবর না পেলেও শারীরিক দিক থেকে তার অবস্থান সামান্য ভালো হয়েছে সেটা জানতে পারলাম। ক্যাপ্টেন হার্ডি আমায় বললেন, আপনি বরং কদিন অঙ্ক হবেন না, ওর মাথার ব্যারাম আছে কিনা জানি না, বলে একটু আশ্চর্য হব না। লোকটার হাব ভাব প্রথম দিন থেকেই একটু অদ্ভুত ঠেকছিল, এখন তো দেখছি মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কারোর সঙ্গে কথাবার্তাও বিশেষ বলে না। আপনি আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন না যেন, এসব মানুষের কথা শুনলে লোকে উদ্বিগ্ন হবে। আমি ক্যাপ্টেনের কথা মতো কাউকে কিছু বললাম না বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হলো না, কারণ পরপর এমন কয়েকটা ঘটনা ঘটলো যার কোনো হিসেব পাওয়া যায় না। এই ঘটনার পর কদিন আমারও ঘুম আসছিল না। যে অদ্ভুত ঘটনাগুলোর কথা বললাম সেগুলো ঘটে রাতে আমার স্টেট রুম এবং আমার মতো যেসব যাত্রী একা যাত্রা করছেন তাদের স্টেট রুমের দরজা খুললে মেইন কেবিন বা ডাইনিং রুমে পৌঁছানো যায়। ওয়ায়াটের তিনটি স্টেট রুম ছিল কেবিনের আর একটি অংশে, একটা স্লাইডিং দরজা মেইন কেবিন আর এই বিশেষ অংশটিকে আলাদা করত। এই দরজাটা কখনোই বন্ধ করা হতো না, এমনকি রাতেও না। জোরালো হাওয়া আর ঢেউতে জাহাজ খুব হেলে পড়লেই এই দরজাটা খুলে যেত আর তারপর সেটা খোলাই থাকত। আমার আবার একটু গরমের বাতিক রয়েছে, দরজা বন্ধ রাখলে মনে হয় দম আটকে আসছে, তাই আমার স্টেট রুমের দরজা অধিকাংশ সময় খোলা থাকত। আমার ঘরের বাথ থেকে বাইরেটা পরিষ্কার দেখা যেত, আর যেহেতু এই স্লাইডিং দরজা খোলা থাকত আমি ওয়াইট স্টেট রুম দেখতে পেতাম। পরপর না হলেও দুটো রাতে আমি দেখেছি বহু এক দৃশ্য। সেদিন আমার ঘুম আসছিল না, একটা চাপা শব্দ পেয়ে আমার চোখ চলে যায় ওই দিকে, তখন বোধ করি রাত ১১টা বেজে গেছে। আমি দেখলাম কর্নেলিয়াস ওয়াইটের ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে এলেন তার স্ত্রী এবং এদিক ওদিক তাকিয়ে সোজা ঢুকে গেলেন পাশের ঘরটায়। দিনের আলো ফোটার মুখে কর্নেলিয়াস সেই ঘরের মুখে গিয়ে মৃদু স্বরে কিছু একটা বলল এবং ভদ্রমহিলা আবার তার স্টেট রুমে ভেঙে এলেন। এরপর আর কোনো সন্দেহই থাকে না যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, হয়তো আনুষ্ঠানিক বিচ্ছেদ, সময়ের অপেক্ষা, তাই জন্যই আলাদা আলাদা ঘরের ব্যবস্থা। এই দুই রাতে আর একটা রহস্যময় ব্যাপার ঘটে। ভদ্রমহিলা অন্য ঘরে চলে যাওয়ার পরপরই কর্নেলিয়াসের ঘর থেকে একটা চাপা আওয়াজ ভেসে আসত, প্রথমটায় বিশেষ গুরুত্ব দিই, তারপর কান ঘাড়া করে শুনে বুঝলাম শব্দটা হাতুড়ি বা বাটালি জাতীয় কোনো জিনিসের। মনে হলো কেউ যেন কাঠের বাক্সটা খোলার তাল করছে খুব সাবধানে। আমার মনে হয়েছিল শব্দের তীব্রতা কমানোর জন্য হাতুড়ির মাথায় একটা কাপড় বা বুলের কভার পরানো হয়েছিল। আমার শ্রবণেন্দ্রিয় যে রীতিমতো প্রখর তা ওই দুই রাতেই টের পেয়েছিলাম। বুঝতে পারলাম এই কোন সময় বাক্সের ওপর ডালাটা আলগা হয়ে খুলে এলো। ঠিক বুঝলাম কখন সেই ডালাটা খুলে নিচের বার্থে গুছিয়ে রাখা হলো। ডালা আর বার্থের কাঠের আস্তরণে ঘষা লেগে একটা শব্দ হচ্ছিল, মাটিতে কোনো জায়গা ছিল না, তাই কর্নেলিয়াস সেটা অতি সাবধানে নিচের বার্থে শুয়ে রাখল। এরপর চারদিক বেশ খানিক্ষণ চুপচাপ, যেন সময় এসে অপেক্ষা করছে অদৃষ্টের থেকে বিধান নেওয়ার। এরপর পেলাম একটা চাপা কোম্পানির আওয়াজ, কোম্পানির মধ্যে একটা হৃদয় বিদারক আভাস ছিল, কষ্টটা উপরে উপরে উঠছে যেন, সেটা এতটাই আসতে যে উৎকর্ণ না হয়ে শুনলে টের পাওয়া যাবে না।
কর্নেলিয়াস হয়তো সেই বাক্সের মধ্যে থাকা পেন্টিং এর অসামান্য শিল্পকলা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে আনন্দের আতিশ হচ্ছে ফুপানি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তাহলে হয়তো ব্যাপারটার জন্য আমার পূর্বর চিন্তা শক্তিই দায়ী। হয়তো ক্যাপ্টেন হার্ডির ঘরে বেশ কয়েক পেয়ালা গ্রিন টি হল এটা যে দুই রাতের বর্ণনা দিলাম সেই দুদিনই আমি পরিষ্কার শুনেছিলাম ঠিক ভোরের আলো ফোটার আগে কর্নেলিয়াস ওয়ায়ার্ড সেই অবলং বক্সের কাঠের পাটাতন তুলে আবার বসিয়ে দিল। যাবা আওয়াজ শুনে বুঝলাম সেই উল বা তুলো জড়ানো যন্ত্র দিয়ে পেরিকগুলো আবার নিপুণ ভাবে বসিয়ে দিল। তারপর সে তোপ দুরস্ত পোশাকে এসে পাশের ঘর থেকে নিজের স্ত্রীকে ডেকে নিয়েছিল। আমাদের নৌযাত্রা 7 নম্বর দিনে পড়ল, সাধারণত 7 সংখ্যার শুভ, কিন্তু বিপত্তি বাড়ল 7 নম্বর দিনে। তদ্দিনে আমরা টিপ হাটের স্ক্রিনে গিয়েছি, কদিন ধরেই সামুদ্রিক আবহাওয়া আমাদের প্রচ্ছন্ন হুমকি আর তার ফলপ্রসূ এবার দক্ষিণ পশ্চিম থেকে দিয়ে এলো প্রচন্ড শক্তিশালী চোড়ো হাওয়া। আমরা এজন্য প্রস্তুত ছিলাম, এখনো জিনিসপত্র সব বিদেশে ফেলা হলো। সাবধান সাবধান সাবধান, ধোঁয়া আসছে, যে যেখানে আছেন সবাই কেবিনের ভেতরে চলে যান, বাইরে থাকবেন না। পাল সামলাও পাল সামলাও, সাহায্য গ্রুপে বাদিকে ভরাও, পাল সামলাও। সাবধানে সাবধানে, জল ঢুকছে, কিন্তু বেরিয়েও না কেউ। শরীরটাও ক্রমশ বাড়ায় থাকলো, জাহাজ আর তারিখ লাগলে উপায় নেই। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 48 ঘন্টা সে অটল ভাবে জল কেটে এগিয়ে চলল, কিন্তু হাওয়ার পেজ উত্তরুদ্ধ পাঠতে থাকলো। ক্যাপ্টেন হার্ডি অত্যন্ত চিন্তিত মুখে বললেন, মে গড হ্যাভ মার্সি অন আস, ভাবতি দেখে মনে হচ্ছে এটা যে সে ঝড় নয়, এটা পুরোপুরি হারিকেন। ও গড, হারিকেন পেয়েছে। আমাদের জাহাজটা মোজার খোলার মতো চলতে থাকলো, জলের আকস্মিক আক্রমণে তিনটে মানুষ জাহাজ থেকে জলে পড়ে নিমেষের মধ্যে তলিয়ে গেল। একটু সামনে উঠতে না উঠতেই টপসেল ছিঁড়ে দুটুকরো হলো। কোনোক্রমে জোড়া তালি দিয়ে সামাল দিলাম পরিস্থিতি। এভাবেই কাটলো একটা গোটা দিন। পরদিন বিকেল 5টা নাগাদ জাহাজের মাস্তুল হেলে পড়লো একদিন। আমরা ঘন্টাখানিক চেষ্টা করলাম সেটা ঠিক করার। জাহাজ তখন এমন ভয়ঙ্কর ভাবে দুলছে যে এক্ষুনি উল্টে যাবে। মাস্তুলটা কোনোভাবে ঠিক করার চেষ্টা করছি এমন সময় জাহাজের কর্মী হন্তদন্ত হয়ে এসে জানালো, জাহাজের হোল্ডে জল জমে গেছে প্রায় 4 ফিট মতো, এতক্ষণ হয়তো বেড়েও গেছে, মিনিটে মিনিটে জল বাড়ছে। ক্যাপ্টেন হার্ডি চিৎকার করে হুকুম দিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি, পাম্প চালানো হয়নি কেন? আর ক্যাপ্টেন, সে পাম্প কাজ করছে না, একটা পাম্পও কাজ করছে না। জাহাজের ডেকে তখন চরম বিশৃঙ্খলা। এই কি হলো? আরে সকলেরই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, প্রাণের ভয় মারাত্মক ভয়। ক্যাপ্টেন হার্ডি একটা মরিয়া চেষ্টা করলেন, ভারী কার্গো জাহাজে ফেলে দিই ফেলে দিই, অবাক হবে না, ফেলে দিই, প্রাণের চেয়ে দামি কিছু নেই। আর তোমরা তোমরা জাহাজের 2টো মাস্তুল লাগিয়ে দাও, দেখো দেখো কাটোয়াটি না। ক্যাপ্টেনের হুকুম দামি করলাম বটে, কিন্তু পাম্পগুলো আবার চালু করা গেল না। জলের শক্তিশালী আঘাতে ফুটো হয়ে যাওয়া কাঠের পাটাতন দিয়ে দ্রুত জল ঢোকা আমরা কোনোভাবেই বন্ধ করতে পারলাম। যথাসময়ে রাত নামলো, ততক্ষণে জ্বর শান্ত হয়েছে কিছুটা। আমরা তখনও আশা করছি প্রাণ থাকতে গন্তব্যে পৌঁছব। রাত 8টা নাগাদ নিকষ কালো মেঘ ভেদ করে টুকল। এতক্ষণে ভাগ্যদেবী বোধ হয় প্রসন্ন হল। অতি কষ্টে লং বোট জাহাজের পাশে টেনে আনা হলো। এই সামনে সামনে, আরে দেখে দেখে কি হবে, ধাক্কা না লাগে, দেখে 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 দেখে। তুলন্ত জলরাশির উপর অতি সাবধানে তাকে স্থাপন করা হলো। এক এক করে জাহাজের অধিকাংশ যাত্রী এবং কর্মী তাতে উঠলেন। 3 দিন তুমুল দুর্ভোগের পর তাঁরা অক্রকোক ইনলেটে পৌঁছতে পেরেছিলেন। কষ্টে তাঁদের শরীর মন চুরমার হয়ে যেতে বসেছিল, কিন্তু তারা জীবন্ত অবস্থায় পৌঁছল। এর চেয়ে বড় ব্যাপার কি বা হতে পারে? 14 জন যাত্রী ওই ডুবন্ত জাহাজে থেকে গেলেন একটা মাত্র জলি বোটের ভরসায়। সেটা মোটামুটি নির্বিঘ্নে আমরা জলে নামালাম। 14 জন যাত্রীর চাপে মনে হলো জলি বোট এই ডুবল বলে। দুরুনিটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেও সেটা বেশি হইল। তাতে উঠলেন ক্যাপ্টেন হার্ডিং ও তার স্ত্রী, কর্নেলিয়াস ওয়ায়ার্ড ও তাঁর পরিবার, একজন মেক্সিকান অফিসার, তাঁর স্ত্রী ও 4 সন্তান এবং আমি ও একজন ফ্যারে। জলি বোটের আকার একদম একটা দেশলাইয়ের বাক্সর মতো, যে জিনিসগুলো ছাড়া একেবারেই চলবে না, যেমন খাবার দাবার ও পানীয় জল, সব সেই রকম কিছু জিনিস নিয়েই আমরা সেই ছোট্ট নৌকায় চড়ে বসলাম, যেখানে প্রাণ নিয়েই চরম সংশয় রয়েছে। সেখানে অন্যান্য জিনিসপত্র নিয়েই বা ছিলাম,
যা ছেড়ে কিছু তো এগোতে না এগোতেই আমাদের ডিঙি প্রচন্ড নড়বড় হয়ে উঠল। আমি ভয় পেয়ে চোখ তুলে দেখি কর্নেলিয়াস নৌকোর উপর উঠে দাঁড়িয়ে ভাবলে সিংগলায় ক্যাপ্টেন হারিকে বলছে, ক্যাপ্টেন নৌকোটা গৌড়ান, আমায় একবার জাহাজে যেতে হবে। আমার বাক্সটা স্টেটরুমে ভুলে এসেছি, ওটাকে নিয়ে আসতে হবে ক্যাপ্টেন। ডিঙিটা বিশামাল ভাবে নড়বড়িয়ে ওঠায় যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেল। কোন রকমই ডাল সামলে ক্যাপ্টেন হার্ডি কড়া গলায় বললেন, মিস্টার ওয়ায়ার, আপনি বসে পড়ুন, এক্ষুনি বসে পড়ুন। আপনার জন্য নৌকো উঠে গেলে সবার শরীর সমাধি হবে, সমুদ্রের অবস্থা তো দেখছেন, আপনার জন্য আমরা মরতে রাজি নয় মিস্টার ওয়ায়ার, সিট ডাউন। কর্নেলিয়াসের স্বর হঠাৎ মিনতি সুরে বদলে গেল, ক্যাপ্টেন ক্যাপ্টেন দোহাই আপনার, আমাকে দয়া করে না বলবেন না ক্যাপ্টেন, আপনি ঈশ্বরের দোহাই, আপনাকে আপনার জননীর দোহাই, বিশ্বাস করুন বিশ্বাস করুন। বাক্সটা বিন্দু মাত্র জায়গা নেবে না ক্যাপ্টেন, সামান্য ওজন, খুব সামান্য ওজন, এই সাহায্যটা আপনাকে আমায় করতেই হবে ক্যাপ্টেন, আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চেয়েছি ক্যাপ্টেন, আপনি প্লিজ নৌকার মুখ রাখ ক্যাপ্টেন। আপনি উন্মাদ হয়ে গিয়েছেন মিস্টার ওয়ায়ার, আপনার কথা শোনার মতো বা রাখার মতো নয়, দেখছেন তো কিভাবে ডিঙি নৌকোটা নড়ছে, উল্টে আপনি ওকে ধরুন, উনি জলে ঝাপনা মানে আটকান আটকান ওকে আটকান। ক্যাপ্টেনের মুখের কথা নিয়ে যেতে না দেবে দেখলাম কর্নেলিয়াস কনকনে ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়ল। তার পাশে জাহাজে ভেঙে পড়া কাঠের পাড়াতন ছড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছে জলের ভয়ানক স্রোত। কিন্তু কর্নেলিয়াস তার তোয়াক্কা না করে প্রবণ জোরে ডুবতে থাকা জাহাজের দিকে সাঁতরাতে লাগলো। ঘুচে পাওয়া মানুষের মতো কাঠের পাটাতন পেরিয়ে সে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জাহাজের কাছে। একটা ফোর চেন ধরে নিজের শরীরটা টেনে ইচ্ছে জাহাজে উস্কার ভেঙে ছুটতে থাকলো নিজের ঘরের দিকে। দুরকমের জলের ঝাপটায় আমরা জাহাজের ভগ্ন স্তূপ থেকে সরে এসেছি, এক একটা ঢেউয়ের ধাক্কায় সরে যাচ্ছি আর উৎফনিক নাই। ক্যাপ্টেন হারি নিজের হাতে বৈঠা নিয়ে চেষ্টা করলেন জাহাজের দিকে এগোতে, কিন্তু বিদেহী বাপ সতর্ক চেষ্টাতেও আমরা জাহাজের চৌহদ্দির কাছে যেতে পারলাম না। ওই প্রবল জলরাশির মধ্যে আমাদের ডিঙিখানা এক মানুষ মাত্র, কর্নেলিয়াসকে জীব্য অবস্থায় নিয়ে ফিরতে পারবো না সেটা বুঝতে অসুবিধা। জলের তোড়ে যখন আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি তখন আবার দেখলাম কর্নেলিয়াসকে দাড়ি পোশাক আশাক জলে ভিজে লেপটে গেছে, চোখ এই অল্প সময়ের মধ্যেই গোটরে ঢুকে গেছে, একদিকে হেলে পড়া জাহাজের এক প্রান্তে শেষে দাঁড়ানো। দেখলাম সে নিজের সঙ্গে টানতে টানতে নিয়ে এসেছে সেই বাক্স প্রাণের আশা সাংঘাতিক প্রতিকূল পরিস্থিতি দেখে দেখে চলতে থাকে। কর্নেলিয়াসকে দেখে আমাদের মধ্যে সেই আশা আবার উজ্জ্বল হয়ে উঠল, যেখানে হাওয়ার গর্জনে বাসের মানুষের কথাই শোনা দেয় সেখানে আমরা প্রাণ বনে চিৎকার করে উঠলাম, এইদিকে এসো সাথে চলে এসো। ক্যাপ্টেন আপনি দেখেন কিভাবে মানুষ ডুবে গেল, আপনার তো জল যাত্রার এত অভিজ্ঞতা, আপনি এরকম আগে দেখেছেন কি? আমার বন্ধুর বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু যখন দেখলাম ও শরীরে দড়ি বাঁধছে তখন মনে একটু আশা জেগেছিল, কিন্তু এভাবে ও হুট করে ডুবে যাবে দুঃস্বপ্নেও ভাবি, এমন তো নয় যে ও সাঁতার জানতো না, তাহলে তাহলে এরকম হলো কেন? ক্যাপ্টেন হারি খালি চুপ করে রইলেন, তারপর কেটে কেটে বললেন, ও ডুবতই, হয়তো আবার ভেসে উঠবে, যতক্ষণ না নুন গলছে ততক্ষণ নয়। আমার মনে হলো কেউ সজোরে চাবুক মারলো আমায়। ক্যাপ্টেন হার্ডির কথাটা নিজের কানে শেষ হতে পারলাম না, আমি তড়বড়িয়ে উঠে বললাম, নুন কি বলছিলাম, নুন গলবে মানে নুন কোথেকে এলো? ক্যাপ্টেন হার্ডি চোখের ইশারায় কর্নেলিয়াসের স্ত্রী ও বোনেদের দিকে দেখিয়ে আমায় চাপা গলায় বললেন, চুপ করুন, এখন নয়, যথাসময় বলবো। অবশেষে ভাগ্য আমাদের প্রতি সদয় হল, তাই আমাদের প্রাণ উষ্ঠাগত হলেও তা শরীর ছেড়ে যায় প্রবল ঝড়ঝাপটা আর দুর্গতি পুইয়ে। চার দিনের মাথায় আমরা রোনক আইল্যান্ড পৌঁছলাম, আমাদের আগে ছাড়া সেই লংবোটের যাত্রীদের মতোই কষ্ট ভোগ করেছিল সবাই, কিন্তু প্রাণ হারাতে হয়নি কাউকেই। রোনক আইল্যান্ডে কদিন কাটিয়ে আমরা নিউ ইয়র্ক পৌঁছলাম। ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের জাহাজের সেই সাংঘাতিক পরিণতির কথা নিয়ে সমসাময়িক পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হয়, আমাদের কথা লোক মুখে পড়তে থাকে। দুর্ঘটনার পর দেখতে দেখতে একটা গোটা মাস কেটে গেল, আমিও আপনার চেষ্টা করে দুঃস্বপ্ন কাটিয়ে ওঠা, এখনো সেই কালাত্মক ঝড় আর কর্নেলিয়াসে ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য আমার বর্তমানকে ক্ষতবিক্ষত করে দেয়। এর মধ্যেই একদিন ব্রডওয়েতে ক্যাপ্টেন হার্ডির সাথে দেখা হলো আমায়, একটা পানশালায় বসে দুজনে কথা বলছিলাম, কথায় কথায় উঠে এলো কর্নেলিয়াস ওয়াইটের প্রসঙ্গ। ক্যাপ্টেন হার্ডি এক চমুকে একটা গোটা পাত্র শেষ করে সশব্দে গ্লাসটা নামিয়ে রেখে আমায় বললেন, মনে অনেক প্রশ্ন, এই তো মিস্টার ওয়াইটের ডুবে যাওয়া
সেই বাক্স, নুন, স্ত্রীর সাথে তার ছন্দ সম্পর্কের খেলা। আমি মাথা নাড়লাম। ক্যাপ্টেন হার্ডি বলে চললেন, খুবই মর্মান্তিক ব্যাপার বুঝলেন। আপনার নিশ্চয়ই সন্দেহ হয়েছিল যে উই কজনের জন্য অতগুলো স্ট্রিট রুম বুক করা দেখে, তাই তো? হ্যাঁ হয়েছিল বটে। মনে আছে 14 জুন মিস্টার ওয়াইটের সপরিবারে জাহাজে আসার কথা ছিল আর উনি শেষ মুহূর্তে আসাটা বাতিল করেন কারণ তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েন। আবার আর্টালি আপনাকে গিয়ে খবর দিয়েছিল, মনে পড়ছে? একদম পরিষ্কার মনে আছে। এই কথা খাঁটি সত্যি। সেদিন সকালে তার স্ত্রী সত্যি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকা হয়েছিল কিন্তু লাভ হয়নি। কয়েক ঘন্টা পরই ভদ্রমহিলার মৃত্যু হয়। আমার মনে হলো আমি চেয়ার থেকে ছিটকে পড়ে যাব। কি বলছেন ক্যাপ্টেন হার্ডি, তবে ওই মহিলা কে? আমার মনের কথা আঁচ করতে পেরেই ক্যাপ্টেন হার্ডি বললেন, নিয়তি 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 ওই একটা আঘাতেই চুরমার হয়ে যায় মিস্টার ওয়াইটের জীবন। প্রথমে কয়েক ঘন্টা জ্ঞানই ছিল না তার, এদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে নিউ ইয়র্ক যেতেই হতো। আবার তার সঙ্গে এই দুর্ঘটনার কথা ভদ্রমহিলার মা অর্থাৎ তার শাশুড়িকেও দিতে হতো। মৃতদেহ এখানে সমাধিস্থ করা যাবে না। এবার ভেবে দেখি, জাহাজে মৃতদেহ নিয়ে উঠলে অর্ধেক যাত্রী যেতে অস্বীকার করবে, আপত্তি জানাবে। অগত্যা কর্নেলিয়াস ওয়াইট আমার স্বর্ণাপন্ন হলেন। আমায় কাতর কণ্ঠে বললেন, ক্যাপ্টেন ক্যাপ্টেন কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ, এভাবে ওকে আমি ফেলে যেতে পারবো না। আর এখানে এখানে কি করে একা থাকবে ও? ক্যাপ্টেন ক্যাপ্টেন কিছু করুন, যারা খরচ লাগে আমি দেবো। আমি ওনার কথা ফেলতে পারিনি। আমি কয়েকজনকে ডেকে বিশেষ রাসায়নিক দিয়ে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করলাম। আমি জাহাজি মানুষ তাই দেহের আকার আয়তন দেখে আন্দাজ করে একটা বিশেষ বাক্স আনালাম, দ্য অবলং বক্স। তার মধ্যে এই সপ্তাহে প্রচুর পরিমাণে নুন দিয়ে বেঁধে ফেললাম। বাক্সটা এমনভাবে গোছালাম যে দেখে মনে হবে এটা এদের মালপত্রের অংশ। কিন্তু স্ত্রীকে ছাড়া এই জাহাজে উঠলে অনেকের সন্দেহ হতে পারে, বিশেষত আপনাদের মতন মানুষ যারা জানতেন যে কর্নেলিয়াস ওয়াইট বিবাহিত। এটাই বাঁচোয়া যে তার স্ত্রীকে আপনারা চিনতে আছেন। প্রথমে প্ল্যান ছিল একই স্টেট রুমে মিস্টার ওয়াইট ও তার স্ত্রী থাকবেন, দ্বিতীয়টিতে তার দুই বোন এবং 3 নম্বর ঘরে তাদের ভৃত্য। এই ভৃত্যই এখানে বড় ভূমিকা পালন করেছে। কর্নেলিয়াস ওয়াইটের স্ত্রী হিসেবে আপনি যাকে দেখেছেন তিনি আদতে ছিলেন তার স্ত্রীর ভৃত্য, তার মেয়ের। তিনি গোটা সময় তার স্ত্রীর অভিনয় করেছেন মাত্র। আপনাদের হয়তো দেখে মনে হয়েছিল এর মুখের ভাষা আদব কায়দার কোনো ছেড়ি ছাড়লেই। এরকম একজনের সাথে মিস্টার ওয়াইটের মতো শিল্পী কিভাবে বিয়ে করলেন? আসলে তার প্রকৃত স্ত্রী ছিলেন এক পরমা সুন্দরী মহিলা, যার বিচার বুদ্ধি আচরণের কোনো তুলনা হয় না, দেখে বুঝতে পারতেন। সকালবেলায় শ্রীমতী ওয়াইট বা ছদ্মবেশি শ্রীমতী ওয়াইট দিব্যে অভিনয় করতেন এবং রাতে তিনি অন্য ঘরে চলে যেতেন। কেন এখন তো বুঝতেই পারছেন, তবে বলতেই হবে তার অভিনয় ছিল অনবদ্য। এবার বুঝলেন তো ইন্ডিপেন্ডেন্সে সকলের অজান্তে কি ঘটেছিল? মনে আছে জাহাজ নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে ছেড়েছিল, সেটা এই কারণে। ওই এক সপ্তাহ লেগেছিল মৃতদেহ সংরক্ষণ করতে। বুঝতে পারছিলাম আমি, পেয়ালা মুখের কাছে নিয়ে আসতেই বিস্বাদ ঠেকল, ভালো লাগছে না। একের মৃতদেহের সাথে এতদিন এলাম টের পেলাম না, মৃতদেহের অভিশাপই কি তবে আমরা ঝড়ের মুখে পড়েছিলাম? ছবি মতো বেসে উঠছিল ঘটনাগুলো চোখের সামনে। আমি বুঝলাম সেই ফুমানি আসলে কর্নেলিয়াসের ছিল। সে প্রতি রাতে বাক্স খুলে স্ত্রীর মৃতদেহ দেখে কাঁদত, সত্যি সে ভালোবাসার সুতোয় বাঁধা পড়েছিল, তাই শেষ মুহূর্ত পর্যন্ত তাকে একা ছাড়িনি। কথাগুলো ভেসে আসছিল আমার মাথায়, হঠাৎ কানের কাছে বেজে উঠল সেই উন্মত্ত হাসি, যে হাসি শুনে জাহাজে আমি চমকে গিয়েছিলাম। কথা শুধু এটাই যে এবার কর্নেলিয়াসের বদলে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। আমি আর পারছিলাম না, বেরিয়ে এলাম পাঠশালা থেকে।